আমি প্রত্যেক বাঙালির ঘরে ঘরে ওষুধের সাধারণ জ্ঞানটা পৌঁছে দিতে চাই, যাতে কেউ ভুল ওষুধ না খায় আর ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার থেকে রক্ষা পায়। বন্ধুরা, আজকে আলোচনা করব ফোলি হেয়ার এ এই ওষুধটা নিয়ে। এটা একটা নিউট্রাসুটিক্যাল ওষুধ যেটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয়। এটা কোনো ডিজিজ বা কোনো ধরনের রোগকে ট্রিটমেন্ট করতে এই ওষুধটা ব্যবহার করা হয় না। এটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করা হয় চুল পড়া বন্ধ করতে বা চুলের ভালো হেলথের জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়, ঠিক আছে। এই ওষুধের মধ্যে দেখেন ভিটামিনস, মিনারেলস, মেলাটোনিন, বায়োটিন, মিলেট সিড এক্সট্রাক্ট, এগুলি অনেকগুলি উপাদান আছে। আর ভিটামিন মিনারেলসের দিকে যদি আমরা বলতে যাই তাহলে অনেক উপাদানগুলি এই ওষুধের মধ্যে কিন্তু আছে, ঠিক আছে। আর নতুন করে এটার মধ্যে মেলাটোনিন, বায়োটিন এই ধরনের কিছু ইম্পর্ট্যান্ট উপাদান আছে। মেলাটোনিন যেটা মেইনলি একটা হরমোন যেটা স্লিপ ডিজোরারকে নিয়ন্ত্রণ করে, মানে আমাদের যারা যাদের মধ্যে ঘুমের সমস্যা আছে, ঠিকভাবে ঘুম হয় না, তাদের জন্য কিন্তু এটা ভালোভাবে ঘুম নিয়ে আসবে বা ঘুম হবে ভালোভাবে, ঠিক আছে। তো অনেক সময় কী হয়, ঘুম ঠিকভাবে না হলেও কিন্তু চুল পড়ে, তো এই জন্যই কিন্তু মেলাটোনিনটা এই ওষুধে অ্যাড করা হয়েছে যাতে ভালো ঘুম হয়, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে গিয়ে বায়োটিন, বায়োটিন মেনলি আপনারা জানেন এটা ভিটামিন B7, যেটার অভাবে চুল কী হয়, পাতলা হয়ে যায়। তো বায়োটিনটা কী করে, চুলকে মজবুত করে, ঠিক আছে। চুলের স্ট্রেংথের জন্য বায়োটিন খুব প্রয়োজনীয়, তাই এই ওষুধের মধ্যে বায়োটিনটাকেও দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এটা একটা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, তাই এই ওষুধটা কন্টিনিউ আপনি 3 মাস ব্যবহার করতে পারবেন। 3 মাসের পরে কিন্তু একটা ব্রেক নিতে হবে আপনাকে, কন্টিনিউ 3 মাসের পরেও কিন্তু আপনি এই ওষুধটা নিতে পারবেন না। আর 3 মাসের পরে ব্রেক দেওয়ার পরে তারপর যদি আপনি আবার নতুন করে এই ওষুধটা চালু করতে যান তাহলে কিন্তু একবার ডাক্তারের সঙ্গে অবশ্যই কনসাল্ট করবেন, আর ওষুধটাও ডাক্তারের প্রেসক্রিপশান করে তারপরেই নেবেন, ঠিক আছে। ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া নিজে নিজে এই ওষুধটা কিন্তু ক্রয় করে তারপর কিন্তু আপনি নেবেন না, ঠিক আছে। বন্ধুরা, আপনারা জানেন আমি ফিডব্যাক নিয়ে তারপর ভিডিও তৈরি করি, তো আমি যে ফিডব্যাক পেয়েছি, তো যাদের মধ্যে ভিটামিনের অভাবে চুল ঝরছে বা চুল পড়া সমস্যা শুরু হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ওষুধটা ব্যবহার করার পরে চুল পড়া কিন্তু অনেক বন্ধ হয়েছে। আর যাদের মনে করেন হেরিডিটির সমস্যা বা যাদের অন্যান্য কিছু হরমোনাল সমস্যার কারণে চুল পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল ম্যাটারটাই কিন্তু আলাদা। তাই মনে রাখবেন যে আপনার শরীরে কি ভিটামিনের অভাবে চুল পড়ছে, নাকি কোনো হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেছে, না কি হেরিডিটির সমস্যার কারণে হচ্ছে, সেটা আপনি নিজে থেকে কিন্তু বুঝতে পারবেন না। তাই ডাক্তার দেখানোর পরে কিন্তু ডাক্তার এটা ডিসাইড করতে পারবে যে আপনার শরীরে কি ভিটামিনের অভাবে সমস্যা হচ্ছে কি না। তাই ডাক্তার অবশ্যই দেখাবেন, তারপরেই ওষুধটা ব্যবহার করবেন, ঠিক আছে। বন্ধুরা, চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইম্পর্ট্যান্ট মেডিসিনাল ইনফরমেশানগুলি পাওয়ার জন্য, ঠিক আছে। আর যদি কোনো মেডিসিনাল ইনফরমেশান আরও পেতে চান, আপনি অন্য ধরনের কোনো ভিডিও চান, যে কোনো ওষুধ সম্বন্ধে জানতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা দেখার জন্য, আর একটা লাইক অবশ্যই করবেন।